লোকনাথ নাম মহামন্ত্র, এইটুকু শুধু জানি, এর থেকে কোনো বেশি নাই। মন্ত্র তন্ত্র তার নামে। গুরু পুজো বিভিন্ন ভাবে হতে পারে, তার মধ্যে অন্যতম গুরু হচ্ছে বাবা লোকনাথ, যার নামে কোনো মন্ত্র নাই, কোনো দীক্ষা নাই, কিছু নাই, তবুও যুগ যুগ ধরে যিনি অমর, যার কীর্তি শুধু বাংলাদেশ থেকে ভারতবর্ষ তথা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যার জন্ম নিয়ে মতভেদ থাকলেও মনে করা হয় ভারতবর্ষের কচুয়া বা চাকলা এবং যা ক্ষেত্র বাংলাদেশের বারুদি, সেই বাবা লোকনাথ 1900 জ্যৈষ্ঠ রবিবার বেলা 11:45 দেহ রাখেন। তার জন্যে প্রতি বছর 1900 জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধন দিবসের পুজো করা হয়ে থাকে মহাধুমধামের সঙ্গে। আজকে আমি তোমাদের নিয়ে যাব আমাদের বেললাঙার অবস্থিত ছাপাখানায়। একটি মাত্র লোকনাথ বাবার মন্দির আছে, সেই মন্দিরে দেখা বাবা লোকনাথের পুজো এবং তার সঙ্গে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। শুরু করা যাক আজকে ভিডিও। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে প্রত্যেকের সঙ্গে পায়ে পা মিলিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম বাবা লোকনাথের মন্দিরের দিকে। বাবা লোকনাথের মন্দিরে যাওয়ার রাস্তা সুন্দরভাবে আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত। অপূর্ব সুন্দর একটা মনোরম স্বর্গীয় পরিবেশ উপলব্ধি করলাম। এসে উপস্থিত হয়েছি বাবা লোকনাথের মন্দিরের সামনে। বাবা লোকনাথের মন্দিরে লাখো লাখো মানুষের ভিড়। বাবা লোকনাথের মন্দিরের সামনে সুন্দরভাবে পুষ্প দ্বারা সুসজ্জিত করা হয়েছে। আমরা এখন দর্শন করছি মহাযোগী যোগেশ্বর বাবা লোকনাথের। শিবাবতার তিনি, তিনার মতো যোগী পুরুষ এবং তার মতো দয়ালু মানুষ পৃথিবীতে আর ছিল না। 160 বছর বয়সে বাবা লোকনাথ তার জরাজীর্ণ দেহ পরিত্যাগ করে সূক্ষ্ম দেহে বসবাস করছেন। বাবা লোকনাথ কিন্তু বলে গেছিলেন, আমি কিন্তু মরিনি। তিনি বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। বাবা লোকনাথের সেই বাণী আজও প্রত্যেক ভক্ত মনে প্রাণে মানে এবং বাবা লোকনাথকে যে ভক্তি দিয়ে ডাকে তার ডাকেই তিনি সাড়া দেন। তিনি দয়াময়, তিনি করুণাময়, বারুদি শ্রেষ্ঠ বাবা লোকনাথ। বাবা লোকনাথের কাহিনী তুলে ধরলাম, বাবা লোকনাথের বাৎসরিক পুজো। ছাপাখানায় বেললাঙার একটা মাত্র লোকনাথ মন্দির আছে, যেখানে কিন্তু বাবা লোকনাথের পুজো হয়ে থাকে সারা বছরই মহাধুমধামের সঙ্গে। তার সঙ্গে বছরের এই বিশেষ দিনে বাবা লোকনাথের পুজো হয়ে থাকে বিশেষভাবে এবং মহাসমারোহে। সারাদিন বাবা লোকনাথের ভক্তগণ ওখানে যান এবং মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন।
তোমাদের সেই মহাপ্রসাদ গ্রহণেরও কিছু দৃশ্য তুলে ধরলাম। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবো, ততদিনের জন্যে ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার।